দুয়াটি মুখস্থ করে নিয়ে আপনার কাজে লাগান আপনার কল্যাণ হবে জি এইভাবে হাদিস এসেছে আনিবিন আব্বাসিন আন্না নব্বিয়া সাল্লাইসাল্লাম কানায় কৌলু বেইনা সাজদা তাইনি আল্লাহমক ফিরলি ওর হামনি ওয়াজবরুনি ওয়াহাদী ওর ঝুকনি এভাবে ইয়ে সহিয়া তিরমিজিতে এসেছে এসছে ইমনি মাজা রহম আল্লাহ হাদিসটি নিয়েছেন তা আপনি একভাবে পড়তে পারেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াহাদিনী ও আফিনি ওর জুকনি এভাবে আপনি পড়তে পারেন আল্লাহ আমাক ফিরলি ওর হামনি ওয়াহাদিনী ও আফিনি ওর জুকনি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি রহম করো আমাকে হৃদয় দান করো আমাকে নিরাপদে রাখো এবং আমাকে পবিত্র রিজিক দান করো আল্লাহ সুহা তালা যেন আমাদের এই হাদিসটি দোয়াটি পরিপূর্ণ ভালো করে পড়ে মুখস্থ করে আমল করার তফিক দান করেন আপনি যদি শীজদের মাঝে দুই সীজদের মাঝে আল্লাহকে বলেন আল্লাহ ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহকে ক্ষমা আল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন তাই আপনি এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন এরপরে বলছেন হে আল্লাহ আমার প্রতি রহম করো আর পরে বলছেন হে আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো এরপরে বলছেন আল্লাহ আমাকে পবিত্র রিজিক দাও পবিত্র রিজিক দাও এবং আমাকে নিরাপদে রাখো কত সুন্দর একটি দোয়া তাই আমরা যে যেখান থেকে শুনছি দুয়াটি যদি আপনি মুখস্থ করেন সারাতে পড়ে দেখা যায় হতে পারে এর মাধ্যমে আপনার কাল পরকাল কল্যাণ হতে পারে আল্লাহ যেন আমাদের সেই তাওফিক দান করেন আল্লাহ আলম